ধুমধুম করে দরজায় কিল পড়ছে আমি ঘুমের ঘরে বললাম কে কেউ জবাব দিল না দরজায় শব্দ হতে থাকল আমার সমস্যা হচ্ছে শীতের ভোরে একবার লেপের ভেতর থেকে বের হলে আবার ঢুকতে পারি না এখনও ঠিকমতো ভোর হয়নি চারদিক আধার হয়ে আছে কাছে জানালায় গাঢ় কুয়াশা দেখা যাচ্ছে এত ভোরে আমার কাছে আসার মতো কে আছে ভাবতে ভাবতে দরজা খুলে দেখি ইয়াদ এই প্রচণ্ড শীতে তার গায়ে একটা ট্র্যাকিং স্যুট পায়ে কেডস জুতা নিশ্চয়ই দৌড়ে এসেছে চোখ মুখ লাল বড়ো বড়ো করে শ্বাস নিচ্ছে ইয়াদ বললো জগিং করতে বের হয়েছিলাম ভাবলাম একটা চান্স নিয়ে দেখি তোকে পাওয়া যায় কি না কতবার যে এসেছি তোর খোঁজে এই কয়দিন কোথায় ছিলি আমি জবাব না দিয়ে বাথরুমে ঢুকে গেলাম বাথরুমের দরজা ঠেলে ইয়াদও ঢুকে গেল আমি মুখে পানি দিচ্ছি ইয়াদ পাশে সে বলল ছিলি কোথায় তুই ইয়াদের স্বভাব চরিত্রের একটি ভালো দিক হচ্ছে অধিকাংশ প্রশ্নেরই সে কোনো জবাব শুনতে চায় না প্রশ্ন করা প্রয়োজন বলেই প্রশ্ন করে জবাব দিলে ভালো না দিলে ক্ষতি নেই সে প্রশ্ন করে যাবে তার মনের আনন্দে হিমু কি কাল রাতে আমার বকি তুই খামোকা ভয় দেখালি কেন ভয় দেখিয়েছি অফকোর্স ভয় দেখিয়েছিস তুই তাকে বলি আমি রাতে ফিরবো না এদিকে আমি সত্যি সত্যি আটকা পড়ে গেলাম ছোটো খালার বাসায় ফিরতে ফিরতে রাত দুটা বেজে গেছে এসে দেখি নিতুর মাথায় পানি ঢালা হচ্ছে পরিচিত অপরিচিত সব জায়গায় টেলিফোন করা হয়েছে ম্যানেজারকে পাঠানো হয়েছে সব হাসপাতালে খোঁজ নিয়ে আসতে ম্যানেজার গাড়ি নিয়ে বের হয়েছে সেই গাড়ি ডেড়ে ফেলে দিয়েছে এই অবস্থা হ্যাঁ এই অবস্থা নিতুর হাইপার টেনশন আছে অল্পতেই এমন নার্ভাস হয় ওর একজন পোষা সাইক্রাইটিস আছে দুদিন পরপর তার কাছে যায় এক গাদা করে টাকা দিয়ে আসে তোর তো টাকা খরচ করার পথ নেই কিছু খরচ হচ্ছে মন্দু কী টাকা কোনো সমস্যা না নিতুই সমস্যা অল্পতেই এত আপসেট হয় এই কারণেই তো কি খুঁজছি নিতুকে সামলানোর ব্যাপারে কি করা যায় সামলানো দরকার কি দরকার আছে তোর প্রস্তাব আমি গ্রহণ করেছি ভিকেরি হয়ে যাব সাত দিনের ক্র্যাশ প্রোগ্রাম সাত দিনে ভিকেরি হয়ে ওদের সঙ্গে ঘুরবো ভিক্ষা করব। সাত দিনে কিচ্ছু হবে না কতদিন লাগবে দুবছর বলিস কী ঠিক ওদের জানতে হলে ওদের একজন হতে হবে ওদের একজন হতে সময় লাগবে নিতুকে সামলাব কি করে যারা ছোটোখাটো ঘটনাতে আপসেট হয় তারা বড় ঘটনায় সাধারণত আপসেট হয় না নিতু সামলে উঠবে আরও বেশি বেশি করে সাইকোয়েটিস্টের কাছে যাবে তুই ঘর ছাড়ছিস কবে ইয়াদ বিরক্ত গলায় বললো আমাকে জিজ্ঞেস করছিস কেন এটা তো তোর উপর নির্ভর করছে আমি মানসিকভাবে প্রস্তুত তুই বললেই শুরু করব তুই একটা ডেট বল আমি নিতুকে বলি আমি ডেট বলবো কেন তুইও তো যাবি আমার সঙ্গে আমি এক একা পথেপথে ভিক্ষা করব হ্যাঁ করবি তোরই ভিক্ষুকদের জীবনচর্চার দরকার আমার না তুই আমার সঙ্গে যাচ্ছিস না না ও মাই গড আমি তো ধরেই রেখেছি তুই যাচ্ছিস সেইভাবেই প্রস্তুতি নিয়েছি সকালবেলা খালি পেটে আমি সিগারেট খেতে পারি না শুধুমাত্র বিরক্তিতে আমি সিগারেট ধরালাম বিরক্তি ভাব গলার স্বরে যথাসম্ভব ফুটিয়ে তুলে বললাম তুই ভিক্ষা করতে যাবি সেখানেও একজন ম্যানেজার নিয়ে যেতে চাস তুই ভিক্ষা করবি তোর ম্যানেজার টাকা পয়সার হিসাব রাখবে খাওয়া দাওয়া দেখবে ইট বিছিয়ে আগুন করে পানি ফোটাবে যাতে তুই ফুটন্ত পানি খেতে পারিস যা বেটা গাধা গিয়াদাহত গলায় বললো গাধা বলছিস কেন যে যা তাকে তাই বলতে হয় তুই গাধা তোকে আমি হাতি বলবো যা বলছি বিদায় হ চলে যেতে বলছিস হ্যাঁ চলে যেতে বলছি আর আসিস না আর আসবো না না তোকে দেখলেই বিরক্তি লাগে বিরক্তি লাগে কেন বেকুবদের সঙ্গে কথা বলে বিরক্তি লাগবে না গাধা বলছিস ভালো কথা বেকুপ বলছিস কেন বাথরুমে ঢুকে পড়েছিস এই জন্য বেকুপ বলেছি ইয়াদ বললো ভুল করে বাথরুমে ঢুকে পড়েছি খেয়াল করি নাই যাই আমি দিকে না তাকিয়ে বললাম আচ্ছা যা আর আসিস না ইয়াদ বের হয়ে গেল আমার মনে হলো এতটা কঠিন না হলেও বোধহয় হতো তবে আমার কাছে থেকে এ ধরনের ব্যবহার পেয়ে সে অভ্যস্ত তার খুব খারাপ লাগবে না লাগলেও সামনে উঠবে ইয়াদকে আমার পছন্দ হয় শুধু পছন্দ না বেশ পছন্দ রুরু ব্যবহার করতে হয় পছন্দের মানুষের সঙ্গে আমার বাবার উপদেশ নামার একটি উপদেশ হলো হে মানব সন্তান তুমি তোমার ভালোবাসায় লুকাইয়া রাখিও তোমার পছন্দের মানুষের সহিত তুমি রুরু আচরণ করিও যেন সে তোমার স্বরূপ কখনো বুঝিতে না পারে মধুর আচরণ করিবে দুর্জনের সঙ্গে নিজেকে অপ্রকাশ্য রাখার ইহাই প্রথম পাঠ আমার মেসেজ সকালবেলা চা হয় না চা খেতে রাস্তার উপাশে ক্যান্টিনে যেতে হয় সেই ক্যান্টিনে পৃথিবীর সবচেয়ে মিষ্টি এবং একই সাথে পৃথিবীর সবচেয়ে গরম চা পাওয়া যায় এই চা প্রথম দুদিন খেতে খারাপ লাগে কিন্তু তৃতীয় দিন থেকে নেশা ধরে যায় ঘুম থেকে উঠেই কয়েক কাপ চা খেতে ইচ্ছা করে ক্যান্টিনে পা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম ইয়াদ আবার আসছে সে আমাকে দেখতে পেয়েছে হয়তো আশা করছে আমি হাতে সারা করে তাকে ডাকবো আমি কিছুই করলাম না মুখ কঠিন করে অন্যদিকে তাকিয়ে রইলাম ইয়াদ সামনের চেয়ারে বসতে বসতে বলল তুই কাল রাতে আমাদের বাড়িতে একটা চিঠি ফেলে এসেছিলি নিয়ে এসেছিলাম দিতে ভুলে গেছি আমি ইয়াদের হাত থেকে চিঠি নিয়ে পকেটে রেখে দিলাম ইয়াদ বলল পড়বি না একসময় পড়বো তারা নি নিতু পড়ে দিয়েছে এটা নাকি জরুরি চিঠি ও পড়ছে বুঝি ইয়াদ অপ্রস্তুত গলায় বলল মনে হয় পড়েছে ওর খুব সন্দেহ বাতিক হাতের কাছে খাম পেলে খুলে পড়ে ফেলে খামে যার নামে থাকুক সে পড়বেই সরি তোর সরি হবার কিছু নেই চা খাবি খাবো আমি ইয়াদকে চা দিতে বলে উঠে দাঁড়ালাম সে বিস্মিত হয়ে বলল যাচ্ছিস কোথায় কাজ আছে চাটা শেষ করি তারপর যা সময় নেই খুব তারা আমি আজকে রেখে মেসে ফিরলাম দরজা বন্ধ করে লেপের ভিতর ঢুকে পড়লাম আজ আমার কোনো প্ল্যান নেই সারাদিন ঘুমাবো ঘুম এবং উপবাস সন্ধ্যায় উপবাস ভঙ্গ করব এবং বিছানা থেকে নামবো বিশ্রামের সবচেয়ে ভালো টেকনিক হলো কুকুর কুণ্ডুলি হয়ে শুয়ে পড়া মায়ের পেটে আমরা যে ভঙ্গিতে থাকি সেই ভঙ্গিটি নিয়ে আসা মায়ের পেটে গারও অন্ধকার কাজে যেখানে বিশ্রাম নিতে হবে সে জায়গাটা হতে হবে অন্ধকার গাঢ় অন্ধকার তাপ হতে হবে সামান্য বেশি কারণ জরায়ুর তাপ শরীরের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে তিন ডিগ্রি বেশি আমার ঘর এমনিতেই অন্ধকার কম্বলে নাক মুখ ঢেকে অন্ধকার আরও বাড়ানো হলো আমি কুণ্ডুলি পাকিয়ে সমাত্র দরজার করা নড়ল আমাদের মেসের মালিক এবং ম্যানেজার জীবনবাবু মিহি গলায় ডাকলেন হিমু ভাই হিমু ভাই জীবনবাবুর ডাকে সারা দিতেই হবে এমন কোনো কথা নেই তিনি আমার কাছে মেস ভাড়া পান না মাসের শুরুতেই ভাড়া দেয়া হয়েছে ইচ্ছে করলেই চুপচাপ শুয়ে থাকা যায় তবে তা করা সম্ভব না কারণ জীবনবাবুর ধৈর্য রবার্ট ব্রুসের চেয়েও বেশি তিনি ডাকতেই থাকবেন করা নাড়তেই থাকবেন সিল্কের মতো মোলায়ম গলায় ডাকবেন চুরির শব্দের মতো শব্দ করে করা নাড়বেন হিমু ভাই হিমু ভাই কী ব্যাপার ঘুমোচ্ছেন যদি বলে ঘুমোচ্ছি তাহলে কি বিশ্বাস করবেন একটু আসুন বিরাট বিপদে পড়েছি দরজা খুলতে হলো জীবনবাবু ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন ফিস ফিস করে বললেন মাথায় বাড়ি পড়েছে হিমুভাই অকল সমুদ্রে পড়েছি বলুন কি ব্যাপার জীবনবাবু গলাস্বর আরও নামিয়ে ফেললেন কোনো সাধারণ কথাই তিনি ফিস ফিস না করে বলতে পারেন না বিশেষ কিছু নিশ্চয়ই ঘটেছে কারণ আমি তার কোনো কথাই প্রায় শুনতে পারছি না আর একটু জোরে বলুন জীবনবাবু কিচ্ছু শুনতে পাচ্ছি না প্রতি বৃহস্পতিবার মেসির ছয় নম্বর ঘরে তাস খেলা হয় জানেন তো জানি গতরাতে তাস খেলা নিয়ে মারামারি মুর্শিদ সাহেব মশাটির ডান্ডা খুলে জহির সাহেবের মাথায় বাড়ি মেরেছে রক্তারক্তি কাণ্ড আমি হাই তুলতে তুলতে বললাম জহির সাহেব কি মারা গেছেন মারা যায় নাই তবে বেকায়দায় বাড়ি পড়লে উপায় ছিল খুন খারাপি হলে পুলিশ আগে কাকে ধরত আমাকে আমি হলাম মাইনরিটি দলের লোক হিন্দু সব চাপ যায় মাইনোরিটির উপর আপনারা মেজরিটি হয়ে বেঁচে গেছেন এটাই আপনার বিশেষ কথা জি আমাকে কিছু করতে বলছেন তা ওদেরকে কি না খেলতে বলবো না না আপনার কিছু বলার দরকার নেই ঘটনা আপনাকে জানিয়ে রাখলাম খুন খারাপে যদি সত্যি কিছু হয় তাহলে পুলিশের কাছে আমার হয়ে দু একটা কথা বলবেন আচ্ছা বলবো এখন তাহলে যান আজ সারাদিন ঘুমাবো প্ল্যান করেছি আজ হলো আমার ঘুম দিবস জীবনবাবু নড় নেন না চুপচাপ দাঁড়িয়ে রইলেন আমি বললাম আরও কিছু বলবেন জি বলবো। মনে পড়ছে না মনে করার চেষ্টা করছি তেমন জরুরি কিছু নয় জরুরি হলে মনে পড়তো মনে পড়েছে একজন মহিলা এসেছিলেন আপনার কাছে রূপা জি না উনি না উনাকে তো চিনি যিনি এসেছিলেন তাকে আগে কখনো দেখিনি নাম বলেছিলেন নামটা মনে পড়ছে না স্মৃতিশক্তি পুরোপুরি গেছে মাইনরিটির লোক তো সারাক্ষণ টেনশনে থেকে থেকে ব্রেন গেছে মেয়েটা কিছু বলে গেছে মেয়ে না তো পুরুষ মানুষ আমাকে নাম বললেন একবার না কয়েকবার বললেন আপনি দয়া করে বিদে হন নামটা মনে করার চেষ্টা করছি মনে পড়ছে না বললাম না আপনাকে ব্রেন একবারে গেছে কিছুই মনে থাকে না ওই দিন দুপুরে ভাত খেতে গিয়েছি অত বলল বাবা তুমি না একটু আগে ভাত খেয়ে গেলে বুঝুন অবস্থা এদিকে ব্লাড প্রেশারও নেমে গেছে ব্লাড প্রেশার হয়েছে সিক্সটি সিক্সটি ব্লাড প্রেশারের মানুষ হয় না গরু ছাগলের হয় গরু ছাগলের পর্যায়ে চলে গেছি হিমু ভাই জীবনবাবুকে বিদে করে বিছানায় শুয়ে পড়লাম আশঙ্কা নিয়ে শুয়েছি যে কোনো মুহুর্তে ভদ্রলোকের নাম জীবনবাবুর মনে পড়বে তিনি দরজায় ধাক্কা দিতে দিতে ডাকবেন হিমু ভাই হিমু ভাই ঘুমানোর চেষ্টা করছি লাভ হচ্ছে না কোনোভাবেই শুয়ে আরাম পাচ্ছি না বুক রাখা খামটা খচখচ করছে তার চিঠিটা পড়ে ফেলা দরকার চিঠি পড়ার মুহূর্ত আসছে না প্রিয় চিঠি পড়ার জন্য প্রয়োজন প্রিয় মুহূর্তের আমার প্রিয় মুহূর্ত হল মধ্যরাত যখন পৃথিবীর সব তক্ষ গম্ভীর স্বরে দুবার ডেকে ওঠে দরজায় আবার ঠকঠক শব্দ হচ্ছে জীবনবাবু ডাকলেন হিমু ভাই হিমু ভাই আমি জবাব না দিয়ে রূপা চিঠি বের করলাম হিমু ভাই বলুন কথা কি মনে পড়েছে জি না মনে পড়েনি অন্য একটা কথা বলতে এসেছি বলবো বলুন তাসখানে নিয়ে ওনাদের কিছু বলবেন না রাগ করতে পারেন আচ্ছা বলবো না আর শুনুন জীবনবাবু এখন একটা জরুরি কাজ করছি চিঠি পড়ছি আমাকে বিরক্ত করবেন না ওই লোকের নাম মনে পড়লে কাগজে লিখে ফেলবেন জি আচ্ছা ঘরে চিঠি পড়ার মতো আলো নেই আধো আলো আধো আধারে আমি চিঠি পড়ছি ভেবেছিলাম তোমার জন্মদিনে উদ্ভট কিছু করে তোমাকে চমকে দেবো কী করা যায় অনেক ভাবলাম দামি গিফটের কথা একবার মনে হয়েছিল গিফটের ব্যাপারে তোমার আসক্তি নেই মাঝখান থেকে টাকা নষ্ট হবে তারপর ভাবলাম সবকটি দৈনিক পত্রিকায় এক পাতার বিজ্ঞাপন দিই বিজ্ঞাপনে লেখা থাকবে শুভ জন্মদিন হিমু বাবার ম্যানেজার সাহেবকে ডেকে এনে বললাম পরিকল্পনার কথা শুনে তার জোয়াল ঝুলে পড়ল তিনি হাঁ করে তাকিয়ে আছেন তো আছেনি আমি বললাম পরিকল্পনা আপনার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে না তিনি বললেন হচ্ছে আমি বললাম তাহলে খোঁজ নিয়ে বলুন কত লাগবে আমি চেক লিখে দিচ্ছি তিনি বললেন হিমুলোকটাকে আমার চেনা একজন পাগলা ধরনের মানুষ তিনি মাথা চুলকে বললেন পাগলা ধরনের একজন মানুষের জন্মদিনের কথা যত কম লোকে জানে ততই ভালো দেশ লোককে জানিয়ে লাভ কী ম্যানেজারের চাচার কথা আমার মনে ধরলো আসুনই তো সবাইকে জানিয়ে কি হবে যা জানার কথা সেই তো জানবে না তুমি নিজেই তো পত্রিকা পড়ো না ম্যানেজার চাচা বললেন মা তুমি সুন্দর দেখে একটা কার্ড কিনে লিখে দাও হ্যাপি বার্থডে আমি ওনাকে দিয়ে আসবো একশো টাকার মধ্যে গোলাপের তোলা পাওয়া যায় ওই একটাও না হয় সঙ্গে দিয়ে দেব। আমি বললাম আচ্ছা তাই করব ম্যানেজার চাচা চলে গেলেন যাবার সময় অদ্ভুত চোখে আমার দিকে তাকাতে লাগলেন যেন আমার নিজের মাথার সুস্থতা নিয়েও তার সন্দেহ উপস্থিত হয়েছে হিমু আমি আসলে খানিকটা অসুস্থ বোধ করছি নানা ধরনের ছোটোখাটো পাগলামি করছি ইচ্ছে করে যে করছি তা নয় সেদিন বাবার সঙ্গে ঝগড়া করলাম আমার ছোট মামা স্টেজ থেকে মেমবহনী দেশে এসেছেন সেই মেম সাহেবের সম্মানে পার্টি সবাই সেচে তৈরি হয়ে আছে আমি নিজেও খুব সেজেছি গয়না টয়না পরে একটা কাণ্ড করেছি গাইতে ওঠার সময় কী যে হলো আমি বললাম আমার যেতে ইচ্ছে করছে না বাবা বললেন তার মানে কি আমি বললাম আমার রিসিপশনে যেতে ভালো লাগছে না তোমার কি শরীর খারাপ লাগছে না শরীর খারাপ লাগছে না শুধু যেতে ইচ্ছে করছে না বাবা বললেন তুমি আমার সঙ্গে ড্রয়িং রুমে আসো আমি তোমাকে কয়েকটা কথা বলবো সবাই বারান্দায় দাঁড়িয়ে রইল বাবা আমাকে নিয়ে ড্রয়িং রুমে গেলেন স্কুলের হেডমাস্টারের মতো গলায় বললেন সিট ডাউন ইয়াং লেডি আমি বসলাম বাবা বললেন তোমার ছোটো মামাকে যে পার্টি দেয়া হচ্ছে সেই পার্টি আমরা দিচ্ছি আমরা হচ্ছে হোস্ট কাজে আমাদের উপস্থিত থাকতেই হবে তোমার শরীর খারাপ থাকলে তোমাকে কিছু বলতাম না তোমার শরীর ভালো আছে তোমার যেতে ইচ্ছা করছে না সেটা বুঝতে পারছি অনেক সময় আমাদের অনেক কিছু করতে হয় যা ইচ্ছা করে না তবু আমরা করি মানুষ হয়ে জন্মালে সামাজিক রীতিনীতি মানতে হয় এখন চলো আমার সঙ্গে সবাই দাঁড়িয়ে আছে আমি বললাম না বাবা খুব অবাক তাকিয়ে রইলেন আমি বুঝতে পারছি ভেতরে ভেতরে রাগে তিনি কাঁপছেন তারপরেও রাগ সামলে নিয়ে বললেন রূপা তুমি না হয় খানিক্ষণ থেকে চলে এসো আমি আবারও বললাম না বাবা আর কিছু বললেন না আমাকে রেখে চলে গেলেন খালি বাসায় আমি একা তখন আবার মনে হলো কেন যে থাকলাম চলে গেলেই হতো হিমু আমি এরকম হয়ে যাচ্ছি কেন বলো তো ইদানিং বিকট বিকট সব দুঃস্বপ্ন দেখছি শুধু যে বিকট তাই না নোংরা সব স্বপ্ন এত নোংরা যে ভাবলে আমার শিউরে উঠতে হয় কি দেখি জানো দেখি লম্বা রোগা বিকলাঙ্গ একজন মানুষ আমার সামনে নগ্ন হয়ে দাঁড়িয়ে আছে আমার সারা গায়ে হাত বুলিয়ে আদর করছে কুষ্ঠ রোগীর হাতের মতো হাত তার হাত থেকে পুজ রক্ত আমার সারা গায়ে লেগে যাচ্ছে চিৎকার করে জেগে উঠি সারা গা ঘিন ঘিন করতে থাকে আমি বাথরুমে ঢুকে সাবান দিয়ে গা ধুই হিমু আমার কি হচ্ছে বলো তো আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে কি না কে জানে তোমার সঙ্গে অনেকদিন দেখা হয় না দেখা হলে বলতাম আমার হাতটা একটু দেখে দাও তো কোথায় জন্মদিনের শুভেচ্ছা জানাবো তা না আজে সব কথা বলেই সময় নষ্ট করছি জন্মদিনের শুভেচ্ছা নাও আমি কথার কথা হিসেবে শুভেচ্ছা বলছি না আমি মনে প্রাণে কামনা করছি তোমার দিন সুন্দর হোক রাতে দরজা জানলা বন্ধ করে আমি অনেকক্ষণ তোমার জন্য প্রার্থনা করেছি যেন তুমি সুখে থাকো মধ্যবিত্তের সহজ সুখ নয় অসাধারণ সুখ খুব অল্প মানুষ যে সুখের সন্ধান পায় তোমার সঙ্গে অনেকদিন আমার দেখা হয় না এবার দেখা হলে কী করব জানো এবার দেখা হলে তোমাকে যশো নিয়ে যাব। এখানে আমাদের একটা খামার বাড়ি আছে বাংলো প্যাটার্নের বাড়ি চারদিকে গাছগাছরায় ঢাকা বাড়ির সামনেই পুকুর তোমাকে ওই খামার বাড়িতে নিয়ে যেতে চাই একটা জিনিস দেখানোর জন্য সেটা হচ্ছে পুকুরের পানি কত পরিষ্কার হতে পারে সেটা সচককে দেখা শীত বর্ষা শরৎ হেমন্ত সবসময় এই পুকুরের পানি কাঁচের মতো ঝকঝক করছে আমি এই পুকুরের নাম দিয়েছি অশ্রুদিঘি বলো তো কেন আমার জীবনে অসংখ্য বাসনার একটি হচ্ছে এক ভরা পূর্ণিমায় তোমার সঙ্গে অশ্রুদিঘিতে সাঁতার কাটবো অথচ মজার ব্যাপার হচ্ছে আমি সাঁতার জানি না আচ্ছা হিমু আমার এই চাওয়াকে খুব বড় কিছু চাওয়া আমি কখনও কারো কাছে কিছু চাই না ঠিক করেছি এ জীবনে কিছু চাইব না আলাদিনের চেয়ে আগে দৈত্য যদি হঠাৎ উপস্থিত হয়ে আমাকে বলে রূপা চটচট করে বলো তোমার তিনটে ইচ্ছা আমি পূর্ণ করব। তাহলে মাথা চুলকে আমি বলবো স্যার থ্যাংক ইউ আপনার কাছে আমার কিছু চাইবার নেই আমার যা চাইবার তা চাইতে হবে হিমুর কাছে ওকে একটু আমার কাছে এনে আপনি বিদে হন আপনার থেকে কি গন্ধ আসছে দরজায় মিহি করে টোকা পড়ছে জীবনবাবু কয়েকবার কেশে ফিস ফিস করে ডাকলেন হিমু ভাই হিমু ভাই আমি চিঠি পড়া বন্ধ রেখে বললাম কী হলো জীবনবাবু নামটা মনে পড়েছে বলুন বলে বিদে হন এটা ছাড়াও আরও একটা কথা বলতে চাচ্ছি কাগজে লিখে রাখুন আমি পরে পড়বো লিখে রাখতে গিয়েছিলাম তারপর দেখি বল পয়েন্টে কালি নেই আপনার কাছে কি বল পয়েন্ট আছে আমি দরজা খুলে বললাম লিখতে হবে না মুখে বলুন শুনে নিচ্ছি তরঙ্গিনী স্টোর থেকে মুহিব সাহেব এসেছিলেন কিছু বলেছেন জি কিছু বলেননি ও আচ্ছা প্রায় সারাদিন বসেছিলেন দুপুরে কিছু খানওনি এক কাপ চা আনিয়ে দিয়েছিলাম সেটাও খাননি চা না খাওয়ারই কথা মুহিব সাহেব চা পান সিগারেট কিছুই খায় না কী জন্য এসেছিলেন কিছু বলেননি জি না আচ্ছা ঠিক আছে এখন তাহলে যান অন্য আরেকটা কথা হিমু ভাই গোপন কথা বলুন কি বলবেন জীবনবাবু বসলেন মাথা নিচু করে বসলেন অসহায় বসার ভঙ্গি খুব বিপদে পড়েছে হিমু ভাই ভয়ঙ্কর বিপদ বলুন আজ থাক অন্য একদিন বলবো আপনার মেয়ে ভালো আছে তো জি জি মেয়ে ভালো আছে ওর কোনো সমস্যা না মেয়েটার বিয়েও মোটামুটি ঠিকঠাক সিরাজগঞ্জের ছেলে কাপড়ের ব্যবসা অচসিকে দেখে পছন্দ করেছে তিন লাখ টাকা পঞ্চাচ্ছে দেবো তিন লাখ টাকা মিস বাইটা বেছে দেবো একটাই তো মেয়ে আমিও একা মানুষ মেয়ে বিয়ে দিয়ে বাকিটা যেমন হোটেলে কাটিয়ে দেব বুদ্ধিটা ভালো না হিমু ভাই হ্যাঁ ভালো আমি আজ উঠি অন্য আরেক দিন এসে আমার বিপদের কথাটা বলবো আমাকে বললে আপনার বিপদ কি কমবে যদি মনে করেন বিপদ কমবে তাহলে বলুন আর যদি বিপদ না কমে শুধু শুধু কেন বলবেন রুপার চিঠির শেষটা আমার পড়া হলো না চিঠি ভাজ করে পকেটে রেখে দিলাম আজ থাক অন্য কোনো সময় পড়া যাবে বড় রাস্তার ফুটপাতে উভু হয়ে বসে বয়স্ক এক ভদ্রলোক ঠোঙা থেকে বাদাম নিয়ে নিয়ে খাচ্ছেন খাওয়ার ব্যাপারটা বেশ আয়োজন আছে খোসা থেকে বাদাম ছাড়ানো হয় খোসাগুলি রাখা হয় সামনে ভদ্রলোক অনেকক্ষণে বাদামে ফু দিতে থাকেন ফুয়ের কারণে বাদামের গায়ে লেগে থাকা লাল খোসা উড়ে যায় তখন তিনি অনেক উপর থেকে একটা একটা করে বাদাম তার মুখে ফেলেন আমি কৌতূহলী হয়ে দাঁড়িয়ে পড়লাম আমার মতো আরও কয়েকজন কৌতূহলী হয়েছে তারাও দেখি দূর থেকে দাঁড়িয়ে তাকিয়ে আছে ভদ্রলোক শেষ বাদামের টুকরো মুখে ফেলে উঠে দাঁড়ালেন আমার দিকে তাকিয়ে আনন্দিত গলায় বললেন ছোট মামা না আজ তিনি প্রথম আমাকে চিনলেন আমি চিনতে পারিনি এখন চিনলাম মোর্শেদ সাহেব ওই দিন স্যুটটাই পরা ছিলেন আজ পায়জামা পাঞ্জাবি চাদর ভদ্রলোককে পায়জামা পাঞ্জাবিতে আরও সুন্দর লাগছে কি করছিলেন মোর্শেদ সাহেব বাদাম খাচ্ছিলাম অনেক দিন বাদাম খাই না একটা ছেড়ে গরম গরম বাদাম ভাত ছিল দেখে লোভ লাগলো দুটাকার কিনলাম অনেকে হাঁটতে হাঁটতে বাদাম খেতে পারে আমি পারি না ফুটপাতে বসে বাদাম খাচ্ছিলাম লোকজন এমনভাবে তাকাচ্ছিলেন যেন আমি একটা পাগল আপনি ভালো আছেন জি ছোটো মামা ভালো এসা ঈশা কেমন আছে মনে হয় ভালোই আছে আপনার খারাপও থাকতে পারে আমাকে তো বলবে না আপনি কি এর মধ্যে গিয়েছিলেন ওর কাছে আমি তো দু তিন দিন পরপরই যাই ও খুব বিরক্ত হয় তারপরেও যাই যান ভালো করেন নিজের স্ত্রীর কাছে যাবেন না তো কার কাছে যাবেন মৌসেদ সাহেব বিষণ গলায় বললেন ঈশাকে এখনও স্ত্রী বলা ঠিক হবে কিনা বুঝতে পারছি না ও উকিলে নোটিস পাঠিয়েছে ডিভোর্স চায় নোটিশ কবে পাঠিয়েছে কপি পাঠিয়েছে সেই তারিখ দেখিনি আমি পেয়েছি আজ মন খুব খারাপ হয়েছে আপনি হয়তো বিশ্বাস করবেন না ছোট মামা নোটিশ পাওয়ার পর আমার চোখে পানি এসে গেল সকালে যখন নাস্তা খাচ্ছি তখন নোটিশটা এসেছে তারপর আর নাস্তা খেতে পারি না পরোটা ছিঁড়ে মুখে দিয়েছি চাবাচ্ছি তো চাবাচ্ছি গলা দিয়ে আর নামছে না এক ঢোক পানি খেলাম যদি পানির সঙ্গে পরটা নেমে যায় পানি পেটে চলে গেল কিন্তু পরোটা মুখে রইল আসুন মর্শেদ সাহেব কোথাও গিয়ে বসি আপনাকে ক্লান্ত লাগছে সারাদিনই বোধহয় হাঁটাহাঁটি করেছেন জি দুপুরেও কিছু খায়নি এমন খিদে লেগেছে তারপর বাদাম কিনে ফেললাম দুটাকার কিনতাম না সেটা গরম গরম বাদাম ভাজ ছিল দেখে খুব লোভ লাগলো আমি ভদ্রলোককে নিয়ে গেলাম সোহারার দানে সময় কাটানোর জন্য খুব ভালো জায়গা জোরা জোড়া ছেলে মেয়ে গল্প করে দেখতে ভালো লাগে এরা যখন গল্প করে তখন মনে হয় পৃথিবীতে এরা দুজন ছাড়া আর কেউ নেই দিন থাকবেও না ক্ষুধা তৃষ্ণা শীত বর্ষা কোনো কিছু এদের স্পর্শ করে না একবার ঘোর বর্ষায় দুজনকে দেখেছি ভিজে ভিজে গল্প করছে মেয়েটির কাজল পরে এসেছিল পানিতে সেই কাজল ধুয়ে তাকে ডাইনির মতো লাগছিলো সেই ভয়ঙ্কর ও ছেলেটির চোখ পড়ছে না সে তাকিয়ে আছে মুগ্ধ চোখে মোর্শেদ সাহেব জি কিছু খাবেন এখানে ভ্রাম্যমাণ হোটেল আছে চা কোল্ড ড্রিঙ্কস এমনকি বিরিয়ানির প্যাকেট পর্যন্ত পাওয়া যায় আমি কিছু খাবো না আচ্ছা ছোট মামা আপনি আমাকে মোর্শেদ সাহেব ডাকেন কেন আপনি আমার নাম ধরে ডাকবেন আপনি হচ্ছেন নেশার মামা আচ্ছা তাই ডাকবো এখন বলুন তো দেখি এসে আপনাকে ডিভোর্স দিতে চাচ্ছে কেন আমি তো মামা অসুস্থ খারাপ ধরনের এপিলেপসি ডাক্তাররা বলেন গ্র্যান্ড এক একবার যখন অ্যাটাক হয় ভয়ঙ্কর অবস্থা হয় অসুখের জন্য চাকরি টাকরি সব চলে গেছে অ্যাটাকই খুব ঘন ঘন হয় আগে হতো না এখন হচ্ছে চিকিৎসা করাচ্ছেন না চিকিৎসা তো মামা নেই ডাক্তাররা করা ঘুমের ওষুধ দেন এগুলি খেয়ে খেয়ে মাথা কেমন এলোমেলো হয়ে যায় আমাদের বাসার সামনে কোনো আম গাছ নেই কিন্তু যখন আমি বাইরে থেকে বাসায় যাই তখন আমি দেখি বিশাল এক আম গাছ চোখে দেখেন জি দেখি শুধু গাছটা দেখি তাই না গাছে পাখি বসে থাকে সেগুলোও দেখি ওরা কিচিরমিচির করে সেই শব্দ শুনতে পাই বলেন কি মুর্শিদ সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন একজন সাইক্রাটিস্টের সঙ্গে কথা বলা দরকার কিন্তু যেতে ইচ্ছা করছে না তার উপর শুনেছি ওরা অনেক টাকা নেয় জমানো টাকা খরচ করে করে চলছি তো মামা প্রায় শেষ হয়ে এসেছে আমার চেনে একজন সাইক্রাইটিস্ট আছে আমি একদিন তার কাছে আপনাকে নিয়ে যাব। জি আচ্ছা চলুন আপনাকে বাসায় দিয়ে আসি আমি এখন বাসায় যাবো না মামা উকিল নোটিশটা টেবিলে ফেলে এসেছি বাসায় গেলেই নোটিশটা চোখে পড়বে মন খারাপ হবে এখানে বসে থাকতেই ভালো লাগছে বেশ তাহলে বসে থাকুন বসের ছা বিতস্তুত করে বললেন মামা আপনি কি একটু এসার সঙ্গে কথা বলে দেখবেন কোনো লাভ হবে না জানি তবুও যদি একটু আমি বলবো আমার একটা ক্যামেরা আছে ক্যামেরাটা বিক্রি করে দেবো বলে ঠিক করেছি হাত একেবারে খালি হয়ে এসেছে দেখবেন তো কাউকে পাওয়া যায় কি না বিয়ের সময় কিনেছিলাম এসার খুব ছবি তোলার শখ ছিল ওর জন্যেই কেনা আচ্ছা দেখব ক্যামেরা বিক্রি করা যায় কি না থ্যাংকস মামা আপনি সাইক্রোয়েটিস্ট ভদ্রলোকের সঙ্গেও একটু কথা বলবেন কত টাকা নেন এইসব আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে চলে এলাম মোসে সাহেব পা তুলে সন্ন্যাসীর ভঙ্গিতে বসে আছেন দূর থেকে দৃশ্যটা দেখতে ভালো লাগছে নিতু একজন সাইকটিস্টের ঠিকানা দিয়েছিল কারটা হারিয়ে ফেলেছি নিতুর কাছ থেকে ঠিকানাটা নিয়ে একবার ভদ্রলোকের সঙ্গে আরাপ করে আসতে হবে নিতুর সাইকটিস্ট ভদ্রলোকের নাম ইত্তাজুল করিম নাম্য শেষে এবিসিডি অনেক অক্ষর এতগুলো অক্ষর যিনি জোগাড় করেছেন তার অনেক বয়স হবার কথা কিন্তু ভদ্রলোক মধ্যবয়স্ক এবং হাসি খুশি মুখে জর্দা দেয়া পান বিদেশি ডিগ্রিধারী ভদ্রলোকেরা জর্দা দেওয়া পান খান না আর খেলেও বাড়িতে চুপি চুপি খান কেউ এলে দাঁত মেজে বের হন এই ভদ্রলোক দেখি বেশ আশ করে পান খাচ্ছেন এবং পিক করে অ্যাস্ট্রোতে পানের পিক ফেলছেন তার চেম্বারটাও সুন্দর অফিস অফিস লাগে না মনে হয় ড্রয়িং রুম ডাক্তার সাহেবের ঠিক মাথার উপরে ক্লথ মনের আঁকা লিলি বিখ্যাত পেন্টিং এর প্রিন্ট প্রিন্ট দেখতেই এত সুন্দর আসলে না জানি কত সুন্দর আমি ডাক্তার সাহেবের সামনের চেয়ারটায় বসলাম ভদ্রলোক আমার দিকে ঝুঁকে এসে বললেন কেমন আছেন হিমু সাহেব জি ভালো ইয়াহাদ সাহেবের স্ত্রী মিসেস নিতু অনেকদিন আগে আপনার ব্যাপারে আমাকে টেলিফোন করেছিলেন তাও একবার না দুবার তাদের মতো ফ্যামিলি থেকে যখন দুবার টেলিফোন আসে তখন চিন্তিত হতে হয় আমি চিন্তিত হয়ে আপনার জন্য অপেক্ষা করছি আরাম করে বসুন তো আমি নড়ে চড়ে বসলাম ডাক্তার সাহেব আমার দিকে ঝুঁকে এসে বললেন আসতে তো দেরি করেছেন কেন টাকা পয়সা ছিল না তাই দেরি করেছি আপনি কত টাকা নেন তা তো জানি না আমি অনেক টাকা নিই তবে টাকা নিয়ে আপনাকে ভাবতে হবে না আপনার চিকিৎসার সমস্ত ব্যবহার মিসেস নিতু নিয়েছেন আমি তাহলে অসুস্থ ওনার তাই ধারণা আপনার কি ধারণা ডাক্তার সাহেব আপনার সঙ্গে খানিক্ষণ কথাবার্তা না বলে ধরতে পারবো না কথাবার্তা বললেই ধরতে পারবেন হ্যাঁ পারবো পারা উচিত অবশ্যই আমার প্রশ্নের উত্তরে আপনাকে সত্যি কথা বলতে হবে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না অধিকাংশ লোক তাই করে সাইকাটিস্টদের বিভ্রান্ত করার চেষ্টা করে বিভ্রান্ত করার চেষ্টা থেকেই তো আপনার ধরতে পারার কথা লোকটি কি চায় তার সমস্যা কি ধরতে চেষ্টা করি সবসময় পারি না মানুষের ব্রেন নিয়ে আমাদের কাজকর্ম সেই ব্রেন কেমন জটিল তাকে আপনি জানেন হিমু সাহেব জানি না তবে আজ করতে পারি না আপনি আজও করতে পারেন না মানুষের ব্রেনে আছে এক বিলিয়ন নিউরন এক একটি নিউরনের কর্মপদ্ধতি বর্তমান আধুনিক কম্পিউটারের চেয়েও জটিল বুঝতে পারছেন কিছু না বুঝতে পারার কথাও না এখন আমরা কথা বলা শুরু করি আপনি বেশ রিল্যাক্সড ভঙ্গিতে নিজের কথা বলুন তো শুনি যা মনে আসে বলতে থাকুন নিজের কথা বলুন নিজের বাবা মা আত্মীয় স্বজনের কথা বলুন বন্ধু বান্ধবের কথা বলুন চা খেতে খেতে সিগারেট খেতে খেতে বলুন আমাকে কি কৌচে শুয়ে নিতে হবে না না ওই সব ফ্রয়েডিও পদ্ধতি বাতিল হয়ে গেছে আপনি শুরু করুন আপনার কি তারা আছে ডাক্তার সাহেব না আমার কোনো তারা নেই অন্য সব রোগী বিদায় করে দিয়েছি আপনি হচ্ছেন বিশেষ এক রোগী ভেরি স্পেশাল চা দিতে বলি নাকি কফি খাবেন চা কফি কিছুই লাগবে না যা শুনতে চাচ্ছেন বলছি দুভাবে বলতে পারি সাধারণভাবে কিংবা ইন্টারেস্টিং করে কিভাবে শুনতে চান সাধারণভাবে বলুন ইন্টারেস্টিং করার প্রয়োজন দেখছি না আমার ধারণা এমনিতেই ইন্টারেস্টিং হবে আমি কি পার উঠিয়ে বসতে পারি পারেন আমি জীবন ইতিহাস শুরু করলাম ডাক্তার সাহেব আমার বাবা ছিলেন একজন অসুস্থ মানুষ সাইকোপ্যাথ এবং আমার ধারণা খুব খারাপ ধরনের সাইকোপ্যাথ তার মাথায় কি করে যেন ঢুকে গেল মহাপুরুষ তৈরি করা যায় যথাযথ ট্রেনিং দিয়ে তা করা সম্ভব তার যুক্তি হচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার ডাকাত খুনি যদি শিক্ষা এবং ট্রেনিংয়ে তৈরি করা যায় তাহলে মহাপুরুষ কেন তৈরি করা যাবে না অসুস্থ মানুষদের চিন্তা হয় সিঙ্গেল ট্র্যাকে তার চিন্তা সেই রকমই হল তিনি মহাপুরুষ তৈরির খেলায় নামলেন আমি হলাম তার একমাত্র ছাত্র তিনি এগুলেন খুব ঠান্ডা মাথায় তার ধারণা হলো আমার মা বেঁচে থাকলে তিনি তাকে এ জাতীয় ট্রেনিং দিতে দিবেন না কাজেই তিনি মাকে সরিয়ে দিলেন সরিয়ে দিলেন মানে মেরে ফেললেন কী বলছেন এসব আমি অবশ্যই মাকে খুন হতে দেখিনি তেমন কোনো প্রমাণও পাইনি বাবা প্রমাণ রেখে খুন করবেন এমন মানুষই না খুব ঠান্ডা মাথার লোক তার মাথা এত ঠান্ডা যে মাঝে মাঝে আমার মনে হয় হয়তো তিনি অসুস্থ ছিলেন না অসুস্থ মানুষ এত ভেবে কাজ করে না অসুস্থ মানুষের মাথা এত পরিষ্কার থাকে না তারপর বলুন আপনার কাছে কি ইন্টারেস্টিং মনে হচ্ছে অবশ্যই ইন্টারেস্টিং তবে আমার কেন জানি মনে হচ্ছে আপনি আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন আমি হেসে ফেললাম ডাক্তার সাহেব বললেন হাসছেন কেন আমি বললাম গল্প বলে আমি আপনাকে বিভ্রান্ত করব না আপনি নিশ্চিন্ত থাকুন যা বলছি সবে সত্যি আপনাকে গল্প ছাড়াই আমি বিভ্রান্ত করতে পারি করুন তো দেখি আমি হাসি কিছুক্ষণ ডাক্তার সাহেবের দিকে তাকে সহজ করে বললাম আপনার বাড়িতে এই মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার ছোটো মেয়ে কিছুক্ষণ আগে তার পায়ে কিংবা হাতে ফুটন্ত পানি ফেলেছে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে আপনি আমাকে এই কথা বিশ্বাস করতে বলছেন জি বলছি ইত্যাচুর করিম সাহেব অ্যাস্ট্রোতে পানির পিক ফেলতে ফেলতে বললেন হিমু সাহেব আপনি কি চান আমি বাসে টেলিফোন করি করুন ডাক্তার সাহেব টেলিফোন করতে লাগলেন লাইন এঙ্গেস্ট পাওয়া যাচ্ছে ডাক্তার সাহেবের চোখমুখ শক্ত হতে শুরু করেছে তিনি রিসিভার নামিয়ে রাখছেন আবার ডায়াল করছেন আমি সিগারেট ধরে আগ্রহ নিয়ে ডাক্তার সাহেবকে দেখছি ডায়াল করতে করতে তিনি আমার দিকে সরু চোখে তাকাচ্ছেন লাইন পেতে তার দশ মিনিটের মতো লাগলো এই দশ মিনিটে তিনি ঘেমে গেলেন কপাল ভর্তি ফোটা ফোটা ঘাম ল্যান্ডপ হওয়ার পর তিনি কাপা গলায় বলেন কে কে ওপাশের কথা শুনতে পাচ্ছি না তবে ডাক্তার সাহেবের কথা থেকে বুঝতে পারছি ওপাশে তার স্ত্রী ধরেছেন ডাক্তার সাহেব বললেন কেমন আছো সবাই ভালো সুচি কি করছে টিভি দেখছে আমার আসতে দেরি হবে আচ্ছা রাখি তিনি রিসিভার নামিয়ে রেখে রাগি রাগি গলায় বললেন আমার ছোটো মেয়ে সুচি ভালো আছে টিভি দেখছে আপনি আমাকে ভয় দেখালেন কেন ভয় তো দেখায়নি বিভ্রান্ত করেছি আপনার মতো অতি আধুনিক একজন মানুষ আমার কথা বিশ্বাস করে আতঙ্কে অস্থির হয়ে গেলেন কাজেই দেখুন বিভ্রান্তও করতে চাইলে আমি করতে পারি আমি কি আমার জীবন বৃত্তান্ত বলবো না আপনি উৎসাহ হারিয়ে ফেলেছেন বলুন সংক্ষেপে বলুন ডিটেলসে যেতে হবে না সংক্ষেপেই বলছি বাবা মাকে মহাপুরুষ বানানোর কাজে লেগে গেলেন আমাকে সংসার চারপাশে জীবন অপরূপ প্রকৃতি প্রসঙ্গে নিরাসক্ত করতে চাইলেন কিভাবে বুদ্ধি কাটিয়ে আসক্তি কাটানোর তিনি নানা পদ্ধতি বের করেছিলেন সংক্ষেপে বলতে বলেছেন বলি পদ্ধতিগুলো আর বর্ণনা করছি না একটি পদ্ধতি বলুন একবার বাবা আমার জন্য একটা তোতা পাখি আনলেন আমার বয়স তখন চার কিংবা পাঁচ আমি পাখি দেখে মুগ্ধ বাবা বললেন তোতা খুব সহজে কথা শিখতে পারে তুই ওকে কথা শেখা রোজ এর কাছ থেকে দাঁড়িয়ে বলবি হি মু হি মু একদিন দেখবি সে সুন্দর করে ডাকছে হি হিমু। আমি মহা মহাউচ্ছয়ে পাখিকে কথা শেখাই একদিন সত্যি সত্যি সে পরিষ্কার কলা ডেকে উঠল হিমু হিমু আমি আনন্দে কেঁদে ফেললাম বাবা তখন পাখিটাকে খাঁচা থেকে বের করে একটানে মাথাটা ধরে তাকে আলাদা করে ফেললেন ডাক্তার সাহেব চাপা গলায় বললেন মাই গড আমি হাসি মুখে বললাম আপনি চাইলে আরও দু একটা পদ্ধতির কথা বলতে পারি বলবো না থাক আমি আর শুনতে চাচ্ছি না মানুষের চরিত্রের ভয়ঙ্কর দিকগুলো আমি যেন জানতে পারি বাবা সেই ব্যবস্থাও করলেন কিছু ভয়ঙ্কর ধরনের মানুষের সঙ্গে আমাকে বাস করতে পাঠালেন তারা সম্পর্কে আমার মামা পিসাস চরিত্রের মানুষ বলতে পারেন আমি আমার জীবনের একটি অংশ পিশাসদের সঙ্গে কাটিয়েছি তবে মামারা আমাকে অত্যন্ত স্নেহ করতেন যাকে বলে অন্ধ স্নেহ পাগলদের বিচিত্র মানসিকতা যেন আমি ধরতে পারি সেজন্য তিনি প্রায় বাসায় পাগল ধরে নিয়ে আসতেন যত্ন করে দুদিন তিন দিন রাখতেন একজন এসেছিল ভয়াবহ উন্মাদ সে রান্নাঘর থেকে বটি এনে আমার গায়ে কোপ বসিয়েছিল পিঠে এখনও দাগ আছে দেখতে চান না আজ বরং থাক আর শুনতে ভালো লাগছে না এক সপ্তাহ পর ঠিক একই দিনে আবার আসবেন আমি ডায়েরিতে লিখে রাখলাম একটু রাত করে আসুন দশটার দিকে চলে যেতে বলছেন হ্যাঁ চলে যান আমার নিজের শরীরও ভালো লাগছে না মনে হচ্ছে আপনার গল্প আমাকে এফেক্ট করেছে যাবার আগে শুধু বলে যান আপনার বাবার এক্সপেরিমেন্ট কি সফল হয়েছে আমি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম সফল হয়নি বাবার এক্সপেরিমেন্টের ত্রুটি ছিল তিনি মানুষের অন্ধকার দিকগুলি আমাকে দেখে দেখাতে চেয়েছিলেন আলোকিত দিক দেখাতে পারেননি আমার প্রয়োজন ছিল ঈশ্বরের কাছাকাছি একজন মানুষ যে আমাকে শেখাবে ভালোবাসা আনন্দ আবেগ এবং মঙ্গলময় মহাসত্য আমি নিজে এখন সেরকম মানুষই খুঁজে বেড়াচ্ছি পাচ্ছি না পেলে বাবার এক্সপেরিমেন্টের ফল দেখতে পারতাম আপনি কি বিশ্বাস করেন মহাপুরুষ হওয়া সম্ভব হ্যাঁ করি ডাক্তার সাহেব আর একটা কথা আপনাকে বলা দরকার আমি কিন্তু মাঝে মাঝে ভবিষ্যৎবাণী করতে পারি কিছু একটা বলি তা লেগে যায় আপনাকে যখন বললাম আপনার মেয়ে গরম পানিতে পুড়ে গেছে তখন আমি নিজে পুরোপুরি নিশ্চিত ছিলাম যে তাই ঘটেছে আপনি হয়তো লক্ষ্য করেননি যে আমি বলেছি আপনার সবচেয়ে ছোটো মেয়ে আমি জানতাম না আপনার কয়টি মেয়ে আছে কাকতালীয় ব্যাপার হিমু সাহেব ঠিক কাকতালীয় নয় আপনি কি আরেকবার টেলিফোন করে দেখবেন না আপনি আমাকে একবার বিভ্রান্ত করেছেন আমি দ্বিতীয়বার আপনাকে আমাকে বিভ্রান্ত করার সুযোগ দেব না আপনি যথেষ্ট বুদ্ধিমান মানুষ তবে আমাকে বোকা ভাবারও কারণ নেই আমি হেসে ফেললাম ডাক্তার বললেন আপনি কোথায় যাবেন বলুন আসুন আমার সঙ্গে আপনাকে নামিয়ে দেব চলুন বেশিরভাগ ডাক্তার নিজের গাড়ি নিজেই চালান শিক্ষকরা যেমন সবাইকে ছাত্র মনে করেন ডাক্তাররাও সেরকম সবাইকে রোগী ভাবেন গাড়িও তাদের কাছে রোগীর মতো নিজের রোগী অন্যকে দিয়ে ভরসা পান না বলে তারা নিজেদের গাড়ি নিজেরাই চালান তবে ইনি ব্যতিক্রমী ডাক্তার কারণ তার গাড়ি ড্রাইভার চালাচ্ছে তিনি হাত পা ছড়িয়ে পেছনের সিটে বসে আছেন আমি তার পাশে বসলাম পান খাবেন হিমু সাহেব জি না পান খাওয়ার এক বিশ্রী অভ্যাস এক রোগী আমাকে ধরিয়ে দিয়ে গেছে আমি জন্মেও পান খেতাম না সেই রোগীর রূপার তৈরি এক পানের কোটা বের করে বলল পান খাবেন ডাক্তার সাহেব আমি কৌটা দেখে মুগ্ধ হয়ে একটা পান নিলাম সেই থেকে শুরু এখন দিনরাত পান খাই পান কেনা হয় পণ হিসাবে সব বড় জিনিস ছোটো থেকে শুরু হয় ঠিক বলেছেন ইউ স্টার্ট বাই কিলিং আ বার্ড ইউ এন বাই কিলিং আ ম্যান আপনি কোথায় নামবেন যে কোনো এক জায়গায় নামিয়ে দিলেই হবে সে কি পার্টিকুলার কোথাও নামতে চান না জি না আচ্ছা ডাক্তার সাহেব আমার এক বন্ধু বন্ধুকে আপনার কাছে নিয়ে আসতে পারি অবশ্যই পারেন উনি কি আপনার মতো না আমরা কেউ কারোর মতো নই ডাক্তার সাহেব আমরা সবাই আলাদা আমার কাছে আনতে চাচ্ছেন কেন ওই ভদ্রলোকের একটা সমস্যা আছে উনি থাকেন খিলগায়ে একতলা বাসা উনার বাড়ির সামনে কোনো গাছপালা নেই কিন্তু উনি সবসময় বাড়ির সামনে একটা প্রকাণ্ড আম গাছ দেখেন এর মানে কি। ভদ্রলোকে একবার নিয়ে আসবেন আচ্ছা আনবো হিমু সাহেব জি চলুন আমার সঙ্গে আমার বাসা চলুন একসঙ্গে ডিনার করব আপত্তি আছে না আপত্তি নেই আমরা ধানমন্ডি তিন নম্বর রোডে কম্পাউন্ড দেয়া দোতলা একটা বাড়ির সামনে থামলাম গেটটা খোলা গেটের সামনে জটলা হচ্ছে জানা গেল এই বাড়ির ছোটো মেয়েটা কিছুক্ষণ আগে গরম পানির গামলায় পরে ঝলসে গেছে তাকে অ্যাম্বুলেন্সে এসে হাসপাতালে নিয়ে গেছে ডাক্তার ইতাজুল করিম ছুটে ভেতরে চলে গেলেন আমি একা একা দাঁড়িয়ে রইলাম ডাক্তার সাহেবরা সঙ্গে সঙ্গে ফিরলেন যান্ত্রিক গলায় বললেন চেম্বার থেকে ফিরে আমি সবসময় গরম পানিতে গোসল করি ঘরে ওয়াটার হিটার আছে আজই হিটারটি কাজ করছিল না বলে আমার জন্য পানি গরম করেছে আমি বললাম খুব বেশি পড়েছে ডাক্তার সাহেব নিচু গলায় বলল হ্যাঁ তাকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে চলুন আমরাও হাসপাতালে যাই ডাক্তার সাহেব ক্লান্ত গলায় বললেন আপনাকে হাসপাতালে যেতে হবে না সরি আপনাকে আজ ডিনার খাওয়াতে পারছি না শেষ হলো আজকের গল্প পাঠ ভালো রাখবেন তাহলে অটোমেটিক্যালি ভালো থাকবেন আল্লাহ হাফেজ